হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমি একদমই ভালো নেই, কারণ আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। আজকে হলো বুধবার, লক্ষ্মী পুজোর আগের দিন, তো সেই জন্য আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর বৃহস্পতিবার ছিল, এবার দুদিন লক্ষ্মী পুজো পড়েছিল, তো সেই জন্যই তোড়জোড় চলছিল। তখন আমার শরীরটা কিন্তু খুব ভালো ছিল, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমার লক্ষ্মী পুজোর দিন এমনভাবে শরীরটা অসুস্থ হয়ে পড়বে। তো প্রথমে নারকেলগুলো আমি কুড়াচ্ছিলাম, কিছুক্ষণ কুড়ানোর পরে সমুখে একটা কুড়াতে দিয়েছিলাম। জানি ভিডিওটা ছাড়তে আমার একটু লেটই হয়ে গেল, কি করবো বলো, আমি তো এডিট করে উঠতে পারিনি, দুদিন আগে তো আমি ঠিক করে কথাও বলতে পারছিলাম না, এতটা আমার সমস্যা হচ্ছিল, মানে এতটা ঠান্ডা লেগে গেছিলো আর এতটা কাশি হচ্ছিল, সঙ্গে শ্বাসকষ্টও হচ্ছিল। এখন হচ্ছে আমি তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, কিন্তু ঠিকঠাকভাবে কথা বলতে আমি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। এটা ছিল আগের দিনটা রাত্রেবেলার ভিডিও, মা যখন ওখানে আট ভাজা করছিল, নাড়ু করছিল, তখন আমি ভাবলাম যে একটুখানি আলপনাটা দিয়ে রাখি, যেহেতু সকাল সকাল পুজো সেই জন্যই। তো আমাদের কিন্তু মূর্তি পুজো নেই, আমাদের আড়িতে পুজো হয়। তো এখানে আমরা প্রথমে আড়িটা পেতে নিচ্ছিলাম, আর মা আমাকে বলে বলে দিচ্ছিল যে কীভাবে আড়িটা পাততে হয়। তো এখানে আড়ির মধ্যে ধান, সোনা, রূপা, কড়ি এইসব দিয়ে, সিঁদুর এইসব দিয়ে মা সাজিয়ে দিয়েছিল। তারপরে আড়িটাকে আমি ঢেক দিলাম কাপড় দিয়ে, তারপরে মালা পরিয়ে দিলাম, এভাবে মা বলে দিচ্ছিল সেভাবে আমি আড়িটাকে পেতে নিচ্ছিলাম। এখানে আড়ি পাতা হবে, তারপর এখানে ঘরটাকে কিন্তু পাততে হবে। এবছরের লক্ষ্মী পুজোর আলপনাটা আমি ঠিক মতন দিতে পারিনি, মানে আমার মন মতন করে দিতে পারিনি। এই আলপনা দেওয়ার সময়টা থেকে আমার শরীরটা না আরও বেশি করে খারাপ করা শুরু করে, ভীষণ কষ্ট হচ্ছিল। কেমন মানে কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে সেটা আমি বলে বোঝাতে পারবো না, আমি নিজেও বলতে পারছিলাম না যে কেমন হচ্ছিল। তো কিছুটা আমি আলপনা দিয়েছিলাম আর কিছুটা বলেছিলাম সমকে দিতে, আলপনাটা তো এবার আমার একদমই মনের মতন হয়নি। তো যাই হোক, যেমনই হয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। এদিকে পুজোর গোছগাছ কিন্তু আমাদের পুরোটাই কমপ্লিট, এবার ব্রাহ্মণ দাদা আসলেই হয়। আমাদের গোছ গাছ সবকিছু কমপ্লিট, আর এখন বাজে 12:30, এখনো ব্রাহ্মণ দাদা এসে পৌঁছায়নি, তাই আমরা ওয়েট করছি। হ্যাঁ দে দে। পুজো কমপ্লিট হওয়ার পর এখানে আমি পাঁচালি পড়ছিলাম, তো যে সময়টা পুজো হলো সেই সময়টাও আমার শরীরটা কিন্তু অনেকটাই ভালো ছিল। তারপর যখন পাঁচালি পড়ছিলাম তখন অতটা খারাপ লাগেনি আমি, কি দেখো কিন্তু ভালোভাবেই পাঁচালি পড়ছি, শরীর সুস্থ ছিল বলেই পাঁচালিটা পড়তে পারছিলাম। হঠাৎ করে রাত্রে 9:30টার দিক থেকে এতটা শরীর খারাপ, মানে যখন এই মামন পিঙ্কি দেবদারা এসেছিল তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমার গায়ে কিন্তু প্রচণ্ড জ্বর, আমি তাও উঠেছি যেহেতু ওরা এসছে সেই জন্যই।
সবাই আমাকে বলছিল উঠতে হবে না, কিন্তু আমি জানি আমার শরীরে জোর পাচ্ছি না, কিন্তু আমার মনে জোর ছিল, সেই জন্যই উঠে মা আর আমি দুজন মিলেই ঠাকুর ঘরে গেছিলাম ওদের সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর এখানে আমি বসেছিলাম, মাই প্রসাদ দিচ্ছিল, আর দেবদা ওখানে গিয়ে আমাকে খোঁচাচ্ছিল, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য একটুখানি আমার পেছনে লাগছিল। আজকে ভাবছিলাম যে আজকে ব্লগটা করবো, বাড়িতে পুজো আর আজকে না মানে আমি সেরকম ভাবে কিছুই করতে পারিনি, সেই জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল, আর সেটাই আমি তোমাদের দাদা ভাইকে এখানে বলছিলাম। আর দেখতে পাচ্ছো আমার এইখান থেকে শুরু হয় শ্বাসকষ্ট, প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছিল, তো তোমাদের দাদা ভাই বলছিল যে তোমাকে আর কিছু করতে হবে না, এবার তুমি ড্রেসটা ছেড়ে এবার একটু রেস্ট নাও, ওষুধ ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। তো যাই হোক আমার মন খারাপ করছিল খুব, তো আর কি করা যাবে।